যশোর জেলার প্রাচীন জনপদ ঝিকরগাছা। 2022 সালের 25 ডিসেম্বর আমরা যশোরের পথে প্রান্তরে ঘুরে বেড়াই। প্রায় অধিকাংশ ঐতিহাসিক স্থানের নামকরণে বিতর্ক আছে। ঝিকরগাছা নামকরণের পেছনে একাধিক মত রয়েছে। অধিকাংশের মতে জিঙ্কর নামক একজন ইংরেজ এখানে নীলকুঠি স্থাপন করেন। জিঙ্কর সাহেবের নাম অনুসারে সেই বাজারের নাম হয় ঝিকরগাছা বাজার। গজ থেকে গাছার উৎপত্তি হয়েছে। ঝিকরগাছার গদখালিতে জেনকিন্স নামক একজন নীলকর কুঠি স্থাপন করেন। এরপর আরেকজন ইংরেজ ম্যাকেঞ্জি এখানে নীলকুঠির পাশাপাশি কলকারখানা তৈরি করেছিলেন। ম্যাকেঞ্জিকে ঝিকরগাছার রূপকার বলা হয়ে থাকে। তাই ধারণা করা হয় জিঙ্কর না হয় জেনকিন্স থেকে ঝিকরগাছা নামের উৎপত্তি হতে পারে। কিন্তু আরেকটি প্রশ্ন থেকে যায়, ঝিকরগাছা জনপদের প্রাচীন নাম কী ছিল? সে প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায় না। অমৃতবাজার হচ্ছে যশোরের এই ঝিকরগাছা উপজেলার একটি গ্রাম। ধনী হরিনারায়ণ ঘোষের স্ত্রী অমৃতময়ী দেবীর নাম অনুসারে এই গ্রামে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়। পরে বাজারের নামেই এই গ্রামটি পরিচিত হয়ে ওঠে। হরিনারায়ণ ঘোষের তৃতীয় ছেলে শিশির কুমার ঘোষ এবং চতুর্থ ছেলে মতিলাল ঘোষ 1868 সালের 20 ফেব্রুয়ারি অমৃতবাজার নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের সাথে লড়াই করার উদ্দেশ্যেই মূলত পত্রিকাটির প্রকাশ। পরে পত্রিকাটি কলকাতায় স্থানান্তরিত হয় এবং এটি সেই ঐতিহাসিক অমৃতবাজার পত্রিকা।